সিজন বিজেপি নেতাই দল ত্যাগ করার খবর আহি পড়েছে ইজনের পিছত সিজন শক্তিশালী বিজেপি নেতাই নিজের দল ত্যাগ করে কংগ্রেসত যোগদান করেছে কি কর্ণাটক কি মধ্যপ্রদেশ সকলোতে দেখিলে পাওয়া গেছে এটা খহনিয়া এগারী প্রতিষ্ঠিত বিজেপি নেতায় এইবার নিজের দল ত্যাগ করে কৈছে যে মই জানো কেনেদরে বিজেপি হরুয়াব লাগে আর সেইভাবে মই কংগ্রেসত যোগদান করেছো লো সবিস্তারে এই ডর খবর বিগ ব্রেকিং নিউজ হুড়া হুড়ে খহিছে বিজেপির ভেটি এইবার দেখিলে পাওয়া গেছে বিজেপির ইজনের পিছন কিজন নেতায় যোগদান করেছে কংগ্রেস দলত আর হুড়া হুড়ে খহিবলে আরম্ভ করেছে বিজেপির শক্তিশালী ভেটি ইখনের পিছন সিখন রাজ্যত বিজেপির নেতার পদত্যাগ আর এই খবরে এটা সমগ্র দেশত খলকনির সৃষ্টি করেছে ভারতের আটাইতকৈ ডাঙর রাজনৈতিক দলটির ইজনের পিছন কিজন নেতায় ত্যাগ করেছে দল মধ্যপ্রদেশ প্রাক্তন বিজেপি মন্ত্রীর পদত্যাগ পুনের কইসো মধ্যপ্রদেশ প্রাক্তন বিজেপি মন্ত্রীর পদত্যাগ জনসংঘর সহ প্রতিস্থাপক কৈলাশ যোশীর পুত্রই দল ত্যাগ করেছে বিজেপি দল ত্যাগ করেছে কৈলাশ যোশীর পুত্রয় বিজেপির প্রাক্তন মন্ত্রী আছিল কৈলাশ যোশী আর কৈলাশ যোশীর পুত্র দীপক যোশীয়ে ত্যাগ করেছে বিজেপি দল এই মুহূর্তের ডর খবর আমি আপনার জানাই আছো পিতৃর ফটো হাতত দল ত্যাগ করলে দীপক যোশীয়ে দীপক যোশী একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিয়ালর সন্তান আর দীপক যোশীয়ে এইবার বিজেপি ত্যাগ করেছে জনসংঘ প্রতিষ্ঠা করেও বিজেপিত উচিত সম্মান নাপালে পিতৃর মন্তব্য যে জনসংঘ প্রতিষ্ঠা করেছিল তারপর পিতৃয়ে উচিত সম্মান লাভ করা নাই বিজেপিয়ে উচিত সম্মান নিদিয়ার অভিযোগ আনি বিস্ফোরক মন্তব্য করেছে দীপক যোশীয়ে কৈছে বিজেপিয়ে উচিত সম্মান প্রদর্শন নকরিলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবলে সাজু এইবার দীপক যোশী দীপক যোশীয়ে কৈছে যে পিতৃক সম্মান করব নাজানিলে দলটো আর সেইভাবে বিজেপি ত্যাগ করেছে বিজেপি কেনেদরে হরুয়াব লাগে সেয়া মই জানো বলে মন্তব্য করিলে দল ত্যাগ করা এগারী নেতাই আমি আপনার জানাই আছো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মধ্যপ্রদেশ প্রাক্তন বিজেপি মন্ত্রীর পদত্যাগ আর মধ্যপ্রদেশ দেখিলে পাওয়া গেছে ইজনের পিছত সিজন নেতায় দল ত্যাগ করেছে জনসংঘর সহপ্রতিস্থাপক কৈলাশ যোশীর পুত্রই দল ত্যাগ করেছে আর কৈলাশ যোশীর পুত্রর নাম দীপক যোশী আর দীপক যোশীয়ে বিজেপি দল ত্যাগ করেছে পিতৃর ফটো হাতত দল ত্যাগ করেছে দীপক যোশীয়ে আর দীপক যোশীয়ে কৈছে যে জনসংঘ প্রতিষ্ঠা করেছিল তার পিতৃয়ে আর তারপিছতো কিন্তু বিজেপিয়ে উচিত সম্মান নিদেখালে পিতৃক আর সেইভাবেই বিজেপি ত্যাগ করেছে পিতৃয়ে উপযুক্ত সম্মান লাভ নকরার দল ত্যাগ করে কংগ্রেসত যোগদান করেছে আর কৈছে যে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে নির্বাচনত নামিব প্রতিদ্বন্দ্বিতা করব আর দলক কেনেদরে হরুয়াব লাগে অর্থাৎ বিজেপিক কেনেদরে হরুয়াব লাগে জানে বলে মন্তব্য করেছে ডর খবর হুড়া হুড়ে খহিছে বিজেপির ভেটি।